পাঁচই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে ব্রেসিয়া বিএনপি স্থানীয় বাংলা রেস্টুরেন্টে আয়োজন করে এক আলোচনা সভার বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। গত বছর বাংলাদেশে আওয়ামী বাকশালী শেখ হাসিনা জনসাধারণ ছাড়াই তার সন্ত্রাসী বাহিনী দ্বারা পরশনের নির্বাচন করে, কিন্তু গত একটি বছর পেরিয়ে যাওয়ার পরেও এই সন্ত্রাসী সরকার তাদের ইচ্ছামতো দেশ পরিচালনা করছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 5ই জানুয়ারি বাংলাদেশের গণহত্যা দিবস পালন ও 44তম বিজয় দিবস উপলক্ষে বেশিয়া বিএনপি স্থানীয় বাংলা রেস্টুরেন্টে বিকেল 3টায় আয়োজন করে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার। বেশিয়া বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে প্রচার সম্পাদক চৌধুরী আনিসুর রহমান রতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেশিয়া বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক বাবলু, বিশেষ অতিথি সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন সোহাগ, বেশিয়া বিএনপির নীতি নির্ধারক হারুনুর রশিদ ভূঁইয়া, নাসিরুল ইসলাম নাসির, বিশেষ বক্তা মুজিবুর ব্যাপারী। প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল রশিদ, সহপ্রচার সম্পাদক মাকিল আহমেদ, মোস্তফা কামাল খোকা, শরীফ হোসেন, মোহাম্মদ ইলিয়াস, শামীম আহমেদ, মোহাম্মদ কাজল, বাদল মিজি প্রমুখ। এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনকে আরো শক্তিশালী করে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশের সকল তৃণমূল নেতাকর্মীকে। তারা আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে আসব না। পরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও 44তম বিজয় দিবসের কেক কেটে সবার মাঝে বিতরণ করে। ইতালির বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।